নমস্কার বন্ধুরা, মৌসুমিস কিচেন অ্যান্ড ব্লগের আরেকটি নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আজ বানাচ্ছি পুরভরা পটল, যেটা স্বাদে গন্ধে অপূর্ব, আর যে কোনো স্পেশাল ওকেশনে আপনারা এটা মেনুতে রাখতেই পারেন। আর ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে এটা খুবই ভালো লাগবে। তো চলুন দেখে নিই আজকের রেসিপি। এর জন্য আমি নিয়েছি পটল, একটু দেশি পটল হলে বেশি ভালো হয়। তো পটলের এই মাথার দিকটা আমরা এইভাবে কেটে নেব, আর সাইডগুলো এইভাবে ছুরির সাহায্যে চেঁচে চেঁচে পরিষ্কার করে নেব। এরপরে একটা চামচের সাহায্যে ঠিক এইভাবে ভরে আমরা ভিতরের যে শাঁসটা আছে আস্তে আস্তে বের করে নেব। তো সবগুলো পটলই উপরের এই খোসাগুলো চেঁচে আর ভিতর থেকে এইভাবে শ্বাসগুলো আমি বের করে নেব। আর এই শ্বাসগুলো আমি ফেলে দেবো না, এগুলো আমার পুর তৈরির কাজে লেগে যাবে। এরপর নিয়ে নিলাম একটা মিক্সার বল, এর মধ্যে আমি দিয়ে দিলাম পটলের খোসাগুলো সম্পূর্ণ, আর দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, আর দিয়ে দিলাম সামান্য একটু আদা, আর দুটো কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝে লঙ্কাটা দেবেন। তো পেস্ট আমার তৈরি হয়ে গিয়েছে। এবারে পটলগুলোকে একটু ধুয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ। এবার নুন হলুদটা মাখিয়ে আমি এটাকে রেখে দেব। এরপরে আমি নিয়ে নিয়েছি কতগুলো কাজু, এগুলোকে ভিজিয়ে রেখে দিলাম। ভিজিয়ে বাটলে কাজুগুলো খুব মিহি পেস্ট হয়। আর এদিকে নিয়ে নিয়েছি চিংড়ি। তো চিংড়ি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর পরিমাণ অনুযায়ী নুন দিয়ে এটাকে বেশ ভালো করে আমি মেখে রাখব। এরপরে কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। একটু লাল লাল করে ভেজে আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব। তো চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিলাম। আর এই চিংড়ি মাছের তেলটাকেও আমি রেখে দেবো, কারণ এই তেলটা দিয়ে গ্রেভি তৈরি করলে গ্রেভিটা খুব টেস্ট হয়। তাই কড়া আবার বসিয়ে দিয়ে দিলাম কিছুটা তেল। আর এরপরে দিয়ে দেবো কুচোনো পেঁয়াজ। আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবারে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল রং ধরে গেলে এর মধ্যে বেটে রাখা পটলের পেস্টটা অ্যাড করে দেবো। ব্যাস এই পেস্টটা দিয়ে বেশ ভালো করে আমি একটু নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো সামান্য কয়েকটা মশলা। দিয়ে দিলাম হলুদ হাফ চা চামচ, জিরে গুঁড়ো হাফ চা চামচ, ধনে গুঁড়ো হাফ চা চামচ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হাফ চা চামচ গরম মশলা। আমি গরম মশলা ঘরেই তৈরি করে রাখি। এবারে সমস্ত মশলাটা দিয়ে আমি এই পেস্টটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতেই দিয়ে দেবো সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আর এরপরে আমি চিংড়ি মাছটা এর মধ্যে অ্যাড করে নেব। তার আগে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি একটু ছুরির সাহায্যে ছোট ছোট করে পিস করে নিয়েছিলাম, তাতে পুরটা তৈরি করতে আর পুর ভরতে খুব সুবিধা হয়। তো এরপরে চিংড়ি মাছটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে আমি এটাকে নামিয়ে রাখবো। এই কষানোর উপরই পুরের টেস্টটা নির্ভর করে। এরপর কড়াইয়ে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো ভেজে নেব। তো পটলটা দিয়ে যখন চারপাশটা বেশ একটু ভাজা ভাজা লাল লাল হয়ে যাবে তখন আমি পটলটাকে নামিয়ে নেব। তো দেখুন পটলগুলো এরকম ঠিক ভাজা ভাজা করে নিতে হবে, এরপর আমি পটলগুলো নামিয়ে নেব। এরপর তৈরি হয়ে গিয়েছে পুর, আর পটলগুলোও ঠান্ডা হয়ে গিয়েছে। এরপর আমি পুরটা পটলের ভিতরে এইভাবে ঠেসে ঠেসে ভরে দেব। তো সবগুলো পটলের মধ্যেই আমি এইভাবে পুরগুলো ভরে নেব। তো দেখুন পুরগুলো ভরা হয়ে গিয়েছে। এরপরে আমি পটলের গ্রেভিটা তৈরি করে নেব।
এই গ্রেভি তৈরি করার সময় দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছের তেলটা, আর দিয়ে দিলাম দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। ব্যাস ফোড়নটাকে বেশ ভালো করে এইভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট। আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো পেঁয়াজের পেস্টটা বেশ ভালো করে এভাবে নাড়াচাড়া দিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এরপরে আমি দিয়ে দেবো 2 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও আমি এই পেঁয়াজের পেস্টের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি অ্যাড করে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দিলাম মশলা ধোয়ার জলটা এর মধ্যে। এরপর এই মশলাগুলোকে বেশ ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম ঝালের জন্য 1 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা। মশলাটাকে 2-4 বার নাড়াচাড়া দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। আর কাজু বাদাম বাটার যে জলটা ছিল সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপরে এই পেস্টটাকে বেশ ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এইভাবে মেশানোর পর গ্যাসের আঁচটাকে একদম সিম করে বা কমিয়ে আমি 2 থেকে 3 চামচ টক দই বেশ ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস টক দইটা দিয়েও আমি মশলাটাকে বেশ ভালো করে এইভাবে কষিয়ে নেব। আপনারা চাইলে দই ব্যবহার না করে টমেটো পেস্টও এর মধ্যে অ্যাড করতে পারেন। এরপরে আমি দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী নুন। ব্যাস গ্রেভিটাকে বেশ ভালো করে এবার কষিয়ে নেব। তো গ্রেভি থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা। আপনারা যেরকম গ্রেভি বা ঝোল রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন, তবে এটা মাখা মাখা করলেই বেশি ভালো হয়। এরপরে আমি পুরভরা পটলগুলো একে একে এর মধ্যে অ্যাড করে আমি মিনিট 10 থেকে 15 সেদ্ধ হতে দিয়ে দেবো। বেশ 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকা খুলে দেখছি, দেখুন গ্রেভি একদম তৈরি আর পটলগুলোও সেদ্ধ হয়ে আসবে। এবারে খুব আলতোভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম 1/2 চামচ মতো গরম মশলা। তাহলেই তৈরি হয়ে গেল সুস্বাদু পটলের দোরমা। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশের বেল আইকনটা প্লিজ প্রেস করে দেবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সঙ্গে সঙ্গে চলে আসবে। তো ততক্ষণ নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।